হানি নাটস কতটা গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য এটার উপকারিতা কি কি হানি নাটের উপকারিতা জানলে আপনি অবাক হয়ে যাবেন হানি নাট এই ফুডের বিজ্ঞাপন আমরা কম বেশি সোশ্যাল মিডিয়াতে খুব বেশি দেখতে পাচ্ছি অনেকেই অনেকভাবে বিজ্ঞাপন দিচ্ছে হানি নাটের ব্যাপারে কিন্তু সেখান থেকে হানি নাট খাওয়ার সঠিক উপকারিতা সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যাচ্ছে না এই ভিডিওতে হানি নাট খাওয়ার সঠিক উপকারিতা কী এবং হানি নাট খেলে আমাদের শরীরে কি ঘটবে এবং কি কী উপাদান দেওয়া থেকে হানি নাটের প্যাকেজে তার সঠিক তথ্য আপনাদের মাঝে তুলে ধরব হানিহাটের উপকারিতা এবং উপাদান নিয়ে আলোচনা করার আগে চলুন হানিনাট নিয়ে কিছু অজানা তথ্য দিয়ে আপনাদের মাঝে সত্যি কি হানি খেলে আমাদের শরীরে পরিবর্তন আসবে এবং কি এমন পরিবর্তন আসবে যে এটা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচনায় আসছে হানিরাট আলোচনায় জমে উঠেছে মূলত সামাজিক যোগাযোগের মাধ্যমে সম্পত্তি সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচনায় আসছে হানিনা বাংলা এটাকে বলা হয় মধুময় বাদাম সহজ করে বলতে গেলে বাদাম ও মধুর মিশ্রণ কেন হঠাৎ করে এই খাবারে আলোচনায় এলো আর তা কতটা উপকারিতা মধুর সঙ্গে বাদামের সন্ধি নতুন মনে হলেও বাদাম ও মধুর ইতিহাস বেশ পুরনো গবেষকদের মধ্যে প্রাচীনকাল থেকে খাবার হিসেবে ফলমূল শাকসবজি ও মাংসের পাশাপাশি বাদামের চাহিদা ছিল বাদামের উচ্চ পুষ্টিগুণ এই চাহিদার অন্যতম কারণ বাড়তি যত্ন ছাড়াই বাদাম অনেকদিন সংরক্ষণ করা যায় ফলে মানব সভ্যতার খাবারের তালিকায় বাদামের অবস্থান বেশ শক্ত ইতিহাস ঘাটলে দেখা যায় গিরিক ও রোমানরা ওষুধ হিসেবে বাদাম ব্যবহার করত হানি উপকারিতা হিডপিন্টের স্বাস্থ্যের উন্নতিতে বাদামের ভূমিকা গুরুত্বপূর্ণ বাদামে বিদ্যমান ওমাগ থ্রি চর্বি হৃদপিণ্ড ভালো রাখে এবং হৃদরোগের ঝুঁকি কমায় এছাড়া বাদামে আছে ক্যালসিয়াম ভিটামিন ও আয়রন যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং দৈনিক গঠন সুন্দর করে এছাড়া বাদাম হাড় শক্ত করে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে স্মৃতিশক্তি বাড়ায় ও মানসিক চাপ কমাতে সাহায্য করে নারীদের জন্য এটা অনেক উপকারী এছাড়া পাঁচটি বেসিক উপকারিতা হলো এক প্রোটিন হানিরাস মাত্রায় মিষ্টি নয় এটি প্রোটিনের ভালো উৎস হতে পারে যা শরীরে প্রোটিন প্রয়োজনীয় হয় দুই ভিটামিন এবং মিনারেল হানি মিষ্টির সাথে ভিটামিন এবং মিনারেল যেমন ভিটামিন আয়রন ক্যালসিয়াম ইত্যাদি যোগ করে স্বাস্থ্যকর ভালো করে তিন শক্তির উৎস আপনার শরীর যদি দুর্বল হয়ে থাকে এবং দুর্বল কাটাতে হানিনাট সেবন করতে পারেন এবং আপনার শারীরিক শক্তি বাড়াতে সাহায্য করে চার প্রাকৃতিক মিষ্টি হানি একটি প্রাকৃতিক মিষ্টি যা আপনার মিষ্টি দ্রব্য প্রাকৃতিকভাবে তৈরি করে পাঁচ মনোরম স্বাদ হানি একটি মনোরম স্বাদ যা খাবারে মিষ্টি যোগ করে তোলে এক কথায় আপনার শারীরিক যে কোনো উপকারিতার জন্য সেবন করতে পারেন হানি যেটা হতে পারে শারীরিক শক্তির জন্য শারীরিক বৃদ্ধির জন্য শরীর দুর্বলের জন্য শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য সেবন করতে পারেন হানিনাট শারীরিক দুর্বলতা কাটিয়ে তুলতে সেবন করুন হানিনাট এবার বলবো হানি উপাদান সমূহ তথ্য কি কি উপাদান দিয়ে একটি হানিনাট প্যাক তৈরি হয় ভালো মানের বেশ কয়েক প্রকার খাঁটি মধু কালিজিরা আখরোট কাঠবাদাম কাজুবাদাম বাদাম ব্ল্যাক কিশমিস গোল্ড কিসমিস খুরমা আলুর বোরকা চেরি সূর্যমুখী বীজ সাদা তিল থাই সিনাবাদাম ফল বিদেশি চিনাবাদাম লিচু ফলের মধু ইত্যাদি তো এই ছিল হানি সম্পর্কে ছোট্ট এই ভিডিওটি আপনারা যারা এখনো পর্যন্ত হানি নাট খাওয়ার সঠিক নিয়ম জানেন না তাদের জন্যে আমাদের কমেন্ট বক্স আপনি যদি আমাদের কমেন্ট করে জানান যে হানি সঠিক খাওয়ার নিয়ম সম্পর্কে একটি ভিডিও দিতে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান তো এই ছিল আজকের ভিডিওটি আজকের ভিডিও পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অ্যান্ড থ্যাংকস ফর ইউ